সামনে আর মাত্র কয়েকটা মাস, তারপরেই হয়তো পঞ্চায়েত ভোট, তারপর লোকসভা নির্বাচন। জোড়া নির্বাচনের আগে দলের অস্বস্তি আরও বাড়াচ্ছেন তৃণমূলের একের পর এক বিধায়ক নেতা। নেতৃত্বকে কার্যত চ্যালেঞ্জ ছুড়েছেন এক প্রাক্তন মন্ত্রী। মদনের পর এবার বেসুরো বড়ানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। তাপসের আক্ষেপ, তাঁর থেকেও অযোগ্যরা মন্ত্রিসভায় রয়েছেন। তাহলে কি নব তৃণমূলে আস্থা নেই পুরনো সৈনিকদের? বেশি দিন রাজনীতি করা ভালো নাকি? সিলেক্টরদের ঘাট ধাক্কা দেবে, তারপরে বেরোবো, তারপরে যাবো, ছাড়বো। তৃণমূলের হলোটা কি? একের পর এক তৃণমূল বিধায়ক মুখ খুলছেন দলেরই বিরুদ্ধে। নব তৃণমূলের আস্থা নেই আদি তৃণমূলের? এই তো SSKM হাসপাতালে রোগী ভর্তি করাতে না পেরে দলীয় নেতৃত্বকে কার্যত তুলোধনা করেছিলেন কামারহাটি তৃণমূলের বিধায়ক মদন মিত্র। এর রেশ কাটতে না কাটতেই এবার সরব মদনের পাশের বিধানসভা বরাহনগরের তৃণমূলের বিধায়ক তাপস রায়। দীর্ঘদিন পরিষদীয় রাজনীতির সঙ্গে যুক্ত তাপস রায়ের আক্ষেপ, তাঁর থেকে অযোগ্যরা রাজ্যের মন্ত্রিসভায় রয়েছেন। অস্বীকার করার না বলার মানুষের মধ্যে পড়ি না। এখনও আমি মনে করি নবপ্রজন্মদের এগিয়ে দেওয়া উচিত আমাদের। নবপ্রজন্ম, তরুণ, এ সমস্ত শুধু বক্তৃতায় বলবো আর নিজের জায়গা আঁকড়ে ধরে থাকবো, এটা তো দ্বিচারিতা। তৃণমূলের দ্বিতীয় দফায় পরিষদীয় দপ্তরে প্রতিমন্ত্রী করা হয় তাপসকে, কিন্তু তৃতীয় দফায় জায়গা না পেয়ে কি অভিমানী বরাহনগরের তৃণমূলের বিধায়ক? খেপ আক্ষেপের ব্যাপার না, মন্ত্রিত্বটাই জীবনের শেষ কথা নয়, কিন্তু একটা মর্যাদা, একটা স্বীকৃতি। এই যে মানুষ চলতে 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 কাজ করতে করতে যদি সে সে একটা মনে করে যে তার একটা স্বীকৃতি আসবে প্রত্যেকের, এটার বাইরে নিশ্চয়ই কেউ নয়। রবিবারই নিজের অবস্থান থেকে ডিগবাজি খেয়ে যান মদন মিত্র, তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি দিলীপ ঘোষ। উনি তো সকালে ছাড়েন, আবার বিকালবেলা ঢুকে পড়েন, ওটাই খবর। শুধু মদন মিত্র বা তাপস রায় নন, খুব উগড়ে দিয়েছেন বর্ধমান দক্ষিণে তৃণমূলের বিধায়কও। খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বিরুদ্ধে প্রকাশ্যেই তোপ দাগেন খোকন দাস। পঞ্চায়েত ভোটের আগে দলের বিধায়কদের বাঁকা কথায় অস্বস্তিতে শাসক দল। কেন ক্ষোভ বাড়ছে তৃণমূলের অন্দরে? কেন দলের বিরুদ্ধেই এত ক্ষোভ জমে পুরনো সৈনিকদের? রিপাবলিক বাংলা। আন্দোলনটা ভাঙার চেষ্টা হতো শাসকের চোখে চোখ রেখে।